গিয়েছিলাম নদীর পার বাতাস খেতে পাথর ঘাটে, গিয়া দেখলাম ধোকা, বাতাস তো নাই, সব কিছু ফাঁকা। ভাবলাম কি করা যায় কি করা যায় কি করা যায়, তারপরে বসলাম পাথরের উপর। তারপরে ভিডিওটা করতে করতে অনেকটা সময় চলে গেল, দেখলাম শুধু প্রেমিক প্রেমিকা এপাশে ওপাশে বসে বসে আড্ডা দিচ্ছে, আর আমরা শুধু হাওয়া খাচ্ছি। রোদের তাপ খেতে 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 বসলাম একটা ফুচকার দোকানে, গেলাম ফুচকার দোকানে, গিয়ে দেখি এপাশে ওপাশে বসে ফুচকা খাইয়ে দেয়, কথা বলে। তো ওইখানে আর গেলাম না, গেলাম কোথায়, আবার গেলাম নদীর পাড়ে। নদীর পাড়ে যাওয়ার পরে আবার পাথরেই বসলাম। পাথরে বসার পরে এই ঢেউগুলো দেখার পরে মনটা অনেক ভালো লাগছিল, শান্তি হয়ে গেছিল, তাই শেয়ার করার চেষ্টা করতেছিলাম আপনাদের সাথেও। শেয়ার করলাম ভিডিওটা বানানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে এটাই চাওয়া। হঠাৎ করে একজন এসে জিজ্ঞাসা করতেছে, ভাই আমাদেরকে কেন ভিডিও করতেছেন? ওরে ভাই, আমরা এখন কি বলি? তারপরে বললাম, ভাই রে আমরা তো ভিডিও করি না, তোমাকে তো আর ভিডিও করি নাই, ভিডিও করছি পাথরের আর নদীর।